শারদীয় উৎসবের আনন্দে এখন মাতোয়ারা রাজ্যবাসী মণ্ডপে মণ্ডপে চলছে এখন মণ্ডপ উদ্বোধনের পালা একই সাথে চলছে সমাজে আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা দুস্থ যাতে উৎসবের হতে পারে তার জন্য বিভিন্ন ক্লাব কিংবা সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে চলছে এই বস্ত্র বিতরণ প্রক্রিয়া শুক্রবার মহাপঞ্চমীর দিন নিজে বিধানসভা কেন্দ্র এলাকার গরিব দুস্থ মানুষগুলির হাতে নতুন কাপড় তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি আটং টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে এদিন প্রচুর সংখ্যক মহিলার হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র এতে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ আরো অনেকে এলাকার দুস্থ মানুষগুলির হাতে এদিন বস্ত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শারদীয় দুর্গোৎসব প্রত্যেকে জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনার প্রার্থনা কামনা করেন আজকেও আমি গিয়েছি এবার একটু বেশি মাত্রায় মনে হচ্ছে দেওয়া উচিত কারণ আমি এই কেন্দ্রের বিধায়ক তো সমস্ত যারা বোনেরা আছে মারা আছে তাদেরকে একটু উপহার স্বরূপ সর্দিয়া পুজো উপলক্ষে দিচ্ছি তো এই পুজোটা যেন ভালোভাবে কাটে ভগবানের কাছে